সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন কুম্ভ রাশির জাত ব্যক্তিদের দুই সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় বিভাষ সর্বপ্রথম আসি এক ও দোসরা ডিসেম্বর চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করায় আয় উপার্জন অপেক্ষা ব্যয় বেশি হয় সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না আপনাকে ঋণের জালে আবদ্ধ করে তুলতে পারে গৃহবাড়ি অফিস আদালতের ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও আসবাবপত্র মেরামতে নাজেহাল হয়ে পড়তে হবে অবশেষে বদল করতে বাধ্য হবেন দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের বন্যা বইতে পারে এমন কি আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে এবার আসি তিন থেকে পাঁচ তারিখের মধ্য সময়ে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্যের দেখা দেবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা অনুসার করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা কিন্তু অমূলক নয় তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী ও কৌশলী হলে এই সময়টি স্মৃতির পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে তাতে সন্দেহ নেই এবার আসি ছয় ও সাতই ডিসেম্বর চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন বিশেষ করে বাণিজ্যিক সফল লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেও হবে বা অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার এমনকি সম্ভাব্য ক্ষেত্রে সময়টি কারা মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকতে পারে এবার আসি আট থেকে দশ তারিখের মধ্য সময়ে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি এমনকি পদোন্নতির পথ সুগম করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভ্রাতা ভগ্নি আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যে কৌশলী অধ্যাপসায় ও সঞ্চয় মনোভাবপন্ন হলে জীবনে প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন এই আট থেকে দশই ডিসেম্বরের মধ্য সময়ে দর্শকবৃন্দ এবার আসি এগারো ও বারোই ডিসেম্বর চন্দ্র আপনার রাশির চতুর্থে পরিভ্রমণ করবে আমরা জানি যে চতুর্থ স্তপন আমরা জানি যে চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে তাই তো দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা এখানে নেই বরং সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে অর্থকলির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া তার পরিচয় হবে তথাপিও আমি বলবো যে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমন কি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে এবার আসি তেরো ও চোদ্দোই ডিসেম্বর শিক্ষার্থীদের মনে অলসতা জেকে বসবে পিতামাতার স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মে হয়রানিমূলক দুর্বদলি অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ এমনকি শেখ ইসলাম প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকা সমীচীন হবে তাছাড়া মনে রাখবেন যে অধিক লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দিতে পারে এবার আসি পনেরো ও ষোলো তারিখ শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন নসের চোর চিটিংবাজ পার্টি লুটতরাজ প্রভৃতির পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে আপনাকে ঠুটো জগন্নাথ হয়ে ফিরতে হতে পারে দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করবে শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষক ও গৃহকর্মীদের উপর সজাগ দৃষ্টি রাখা সমীচীন হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন এবার আসি সতেরো ও আঠারো তারিখ বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমন কি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিও প্রাপ্ত হবেন প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি প্রেমী যুগলেরা ফুলেল শুভেচ্ছা পেতে পারেন সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা কিন্তু অমূলক নয় এবার আসি উনিশ ও বিশে ডিসেম্বর শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে অর্থকরীর মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না লটারি ফাটকা জোয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে অথবা বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে এবার আসি একুশ থেকে তেইশ তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করায় এবং সেই সঙ্গে সেনাপতি মঙ্গলের জ্যোতি ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হয় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন এমনকি স্বর্ণালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী লাভের পথ প্রশস্ত হবে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার এমনকি সম্ভাব্য ক্ষেত্রে সময়টি কারা মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এমন কি আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হতে পারে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনানস্বাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবার আসে চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর কর্ম অর্থ মুখ্য সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাপ চাঙ্গা হয়ে উঠবে যোগ্য কর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের পথ প্রশস্ত হবে মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে এমনকি এই সময়ে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমন কি অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হয় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে এবার আসি ছাব্বিশ ও সাতাশে ডিসেম্বর হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হয় মন আনন্দে নাচবে পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস এমন কি ব্যবসা যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশরা সাজবে তবে মনে রাখবেন দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও খ্যান্ত হবে না যথা সর্বস্ব লুফিয়ে নেওয়ার চেষ্টা করবে তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বলে গণ্য হবে এবার আসি আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে আয় বুঝে ব্যয় করুন হাত পড়বে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনাশ পারে কর্ম ও ব্যবসা বাণিজ্যের শ্রম অনুপাতে ফল লাভ না হয় মন বিষণ্ন হয়ে পড়বে এমনকি বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি দ্বারা যত ক্ষতির সম্ভাবনা কিন্তু অমূলক নয় এতদূর সত্ত্বেও মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে এবার আসি তিরিশ ও একত্রিশে ডিসেম্বর আপনার ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হবে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাপ ক্রমশ চাঙ্গা হয়ে উঠবে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পর্বকার ও সৃজনশীল কাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন এই কামনায়